আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো কয়েকদিন ধরে গরম কিন্তু একটু কমেছে বৃষ্টির জন্যে, তো সেটার জন্য একটু মানে শান্তিতে থাকতে পারছি। আর আমের সিজন তো মানে অলমোস্ট চলে যাচ্ছে, কাঁচা আমের সিজন চলে যাচ্ছে, পাকা আমের সিজন চলে আসছে। তো আমের কোনো রেসিপি মানে কোনো ভিডিওই দেওয়া হয়নি, রেসিপি বলতে কোনো ভিডিওই দেওয়া হয়নি। আসলে এত গরম পড়ছে, গরমের সময় আমি একদম ভালো লাগে না কোনো ভিডিও ফিডিও শ্যুট করতে। তো সেদিন ভাবলাম যে আমের যখন সিজন চলেই যাচ্ছে, তো আমের কিছু একটা করে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তাই দেখলাম যে গাছে বড় বড় আম হয়েছে, আর মানে গত বছর তুলনায় এবছর আমটা একটু ধরেছে গাছে। অন্য সময় তো আম গাছে ধরেই না, কারণ পড়ে যায় সব কিছু। এবারে কিন্তু অনেকগুলো আম পড়ে গেছে। তো দিনটা একটু বেশ মেঘলা মেঘলা ছিল, ভাবলাম যে আমের একটা ভিডিও মানে কোনো কিছু করে তোমাদের দেখাই। তো কাঁচা আম খুঁজছিলাম আমি, যেহেতু কাঁচা আম পাওয়া খুব মুশকিল, আর কাঁচা আম এখন নেই গাছে একদম। আমি তোমাদের কেটে দেখাবো, আমগুলো দেখতেও তো কাঁচা লাগছে, বাট আমগুলো একদমই কাঁচা নেই। আমি টিপে টিপে দেখছিলাম যে কোনগুলো একটু শক্ত আম আর কাঁচা আম আছে। তো আম্মু বলছিল এখন তুই আর আম কিন্তু পাবি না, কাঁচা আম পাবি না, কারণ আমগুলো সব ডাঁসা ডাঁসা হয়ে গেছে, মানে আমের ভিতরটা হলুদ হয়ে গেছে, আর আমের টক ভাবটা অনেকটা চলে যেতে শুরু করেছে। বেশ একটু কাঁচা আম হলে মাখামাখা খেতে ভালো লাগে। তো আম্মাকে খেতে ইচ্ছে করছিলো বলেই কিন্তু এই জিনিসটা করলাম, নাহলে কিন্তু এটাও আমি করতাম না, ভিডিওটা করতামই না। তো রায়ান বললে আমার একটা ফ্রেন্ড আছে, তো সে কিন্তু বলেছিলো আমের একটা ভিডিও শ্যুট করতে। তো আমের ভিডিওটা শ্যুট করাই হয়নি, তো ভাবলাম যে এবার একটা ভিডিও করাই যাক, যেহেতু আম তো চলে যাচ্ছে, মানে এবার সব পাকা আমের কোনো কিছু করে দেখাতে হবে, পাকা আমের আম সত্য। কিংবা আমি ভাবছি যে কাঁচা আমের মানে এই ডাঁসা আমের আম সত্য করে তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখি কী হয়। তো আমি গাছ থেকে দুটো আম পেড়ে নিলাম, তো এই দুটো আমি যথেষ্ট। এর থেকে বেশি আম পারলে আম্মু ঝাঁটা নিয়ে তাড়া করবে আমাদের, কারণ আমগুলোর গাছ মানে পাকবে, লোকজনকে দেবে, সবাইকে দেবে। আর আম পাড়তে পারতে নিশ্চয় দেখে মতি মিয়া ঘুমিয়ে পড়েছে একদম। তো আমগুলো কিন্তু পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আমের মধ্যে আঠাটা আছে, আঠাটা কিন্তু ভীষণ ক্ষতিকারক। ছোটোবেলায় একবার আমার হাতে আঠা লেগে কিন্তু ঘা হয়ে গেছিলো, তো সেই জন্য আমি আম খুব সাবধানে পারি। তো আমটা এই যে বঁটিতে আমি আমটা কাটছি না, এই বঁটিটা কিন্তু ভীষণ অভিশপ্ত বঁটি আমাদের বাড়ি। আমাদের বাড়ি এমন কোনো লোক নেই যে বঁটিতে তার হাত কাটেনি। আমার মামিমাদের হাত কেটেছে, আমার হাত কেটেছে, আমার আম্মুর হাত কেটেছে, আমার আপাত সেদিন দিয়ে অনেকটাই কেটে গেল। তো আমগুলো কিন্তু খুব ভালো করে কেটে নিতে হবে। আর আমগুলো মানে আমি অন্য লোকের আম কাটা আমার ঠিক পছন্দ হয় না, আমার আম কাটা পছন্দ হয়েছে। আমার আফা আম কাটে, আমার আম্মু আম কাটে, এই দুজনের আফা মানে সরি আম কাটা আমার খুব ভালো পছন্দ হয়। কারণ আমের গাছে শীতে শীতে মতো অনেকে রাখে না, ওই যে কালো কালো স্পটটা, এই দেখো যে কালো কালো স্পটটা, ওই কালো স্পটটা কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি যথেষ্ট চেষ্টা মানে যথাসাধ্য চেষ্টা করেছি আমি কালো স্পটটা মানে নাড়ানোর জন্য, মানে বঁটির আমার এত ভয় লাগছিলো যে এই বোধে আমার হাত কেটে গেলো, এই বোধে আমার হাত কেটে গেলো। তো এবার আমগুলো কাটার পরে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে আবার আমি খুব স্লাইস স্লাইস করে কেটে নেবো। আমার এত ভয় লাগছিলো যে এই বোধে আমার হাত কেটে গেলো আবার, কারণ এই বঁটিটা ভীষণ ধারালো আর ভীষণ মানে স্লিপি বঁটি, যখন তখন হাত কেটে যেতে পারে। তো আমগুলো প্রথমে আমি এরকম টুকরো করে নিয়েছি, পরে আমার যে মানে কী বলবো ওটাকে হ্যান্ড ব্লেন্ডার বলে চপার, সরি যে চপারটা আছে না, আমি যে চপারটা অর্ডার করেছিলাম মিশোর থেকে, সেই চপারটা কিন্তু খুব ভালো কাজ করে, খুব ভালো সার্ভিস দেয়। তো এই হলো সেই চপারটা, হ্যান্ড চপারটা। তো এই চপারের মতো দিয়ে কিন্তু আমি মোটামুটি একটা মানে খুব যে মিহি করে নেবো সেরকম কিছু না, একটু দানা মানে বড় বড় কোটো মাটা এ থাকবে সেরকম করে কেটে নেবো। তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে, ঠিক এইভাবে কিন্তু আমি কুচি করে নিয়েছি, খুব মিহি হয়ে জানি মানে ছোটো ছোটো আছে, বড় বড় আছে। আর আমি কী কী মশলা দেখেছি, এখানে বিট নুন, এখানে চাট মশলা, এখানে নর্মাল নুন, এখানে গোলমরিচ, এখানে লঙ্কার গুঁড়ো, আর এখানে গন্ধরাজ লেবু। তো দেখে মনে হচ্ছে গন্ধরাজ লেবু না, কিন্তু এটা হলো গন্ধরাজ লেবু। গন্ধটা কিন্তু খুব সুন্দর, ছোটো ছোটো লেবু হলেও গন্ধটা খুব সুন্দর, আর রসও কিন্তু অনেকগুলো আছে। তারপরে আমি যে লবণ টবণগুলো, বিট নুন, তারপর চাট মশলা নিয়েছি না, এগুলো কিন্তু একেবারে ঢেলে দিলে হবে না, মানে খুব মানে কী বলবো সাবধানে এটা ঢালতে হবে, যাতে লবণ কিন্তু বেশি হয়ে গেলে একদমই খাওয়া যাবে না। আর লঙ্কার গুঁড়োটা আমি মোটামুটি পরিমাণ মতো নিয়েছিলাম, যাতে একটু বেশ ঝালঝাল টকটক ভাব আসে। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, আমার এত পরিমাণে লোভ লাগছে, আমার মুখের মধ্যে পুরো পানি ভর্তি হয়ে গেছে, আমি বারবার ঢোক গিলছি আর ভিডিও মানে ভয়েসটা দিচ্ছি। তো মাখার পরে আমি মেন যে ইনগ্রিডিয়েন্টসটা মানে মূল উপকরণটা কিন্তু এবার আসবে, এই হলো সিরার কাসন দিয়ে। আম মাখার মধ্যে কাসন দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসে। অনেকে দেখেছি লেবুর পাতা দেয় অনেকে, তারপরে কী বলে ওটাকে কাঁচা লঙ্কা দেয় অনেকে, টমেটো দেয়। তো আমার কাছে কিছুই অ্যাভেলেবেল ছিল না, আমার কাছে যা ছিল আমি সেটা দিয়ে ভিডিওটা করেছি। আমার মুখের মধ্যে পানি ভর্তি হয়েছে, আমার মনে হচ্ছে এখন যদি মানে পাওয়া যেত, তো এটা কিন্তু পুরোপুরি রেডি। আর আমার কাছে যেটা একটা লেবুর একটা কোয়া ছিল, সেই লেবুর কোয়াটা দিয়ে আমি সার্ভ করেছি। এতে কিন্তু চাইলে তোমরা আরও অনেক কিছু উপকরণ তোমাদের মতো করে অ্যাড করতে পারো। এবার আমি তোমাদের খেয়ে আমার রিয়াকশানে দেখাবো কেমন হয়েছে। তো ভিডিওটা করতে গিয়ে আমি এত পরিমাণে গরম ছিল, সেই জন্য এত পরিমাণে ঘাম হচ্ছিলো, দেখতেই পাচ্ছ আমার পুরো জামা কাপড় ভিজে গেছে একদম, সেইভাবে কিন্তু আমি শ্যুটটা করেছি। আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তো তোমরা প্লিজ এরকমভাবে একবার বাড়ির মানে যদি বানিয়ে খেতে পারো, তো আমার সাথে অবশ্যই শেয়ার করো কেমন হয়েছে কি না হয়েছে। আর সবাই খুব ভালো থেকো, সবার দিনকাল খুব ভালো কাটুক, আর আশা করছি তোমরা এই গরমের মধ্যে খুব সুস্থ থাকো। আর এরকম আম্মাকার ভিডিও করে খাও, আমার সাথেও শেয়ার করো আম্মাকার ভিডিওগুলো। আর সবাই খুব ভালো থেকো, তোমার সাথে দেখা হচ্ছে পরে।